নমস্কার বন্ধুরা, বাছাই রান্নাবান্নাতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ব্রেড দিয়ে একটা 5 মিনিটের সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা খেতেও হয় অসাধারণ। কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। আমি প্রথমেই 4টে স্লাইস রুটি নিয়েছি। রুটির ধারের অংশগুলো কেটে নিচ্ছি। দেখো, ধারের অংশগুলো কাটা হয়ে গেছে। এবার মাঝখান থেকে রুটিটাকে ভাগ করে নিয়ে তারপর আমি আবারও ভাগ করে নিলাম। রুটিটা 4 টুকরো করে নিলাম, 4 চৌকো শেপে কেটে। এভাবে প্রত্যেকটা রুটিকে করে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল ব্রাশ করে নিয়েছি। এবার যে ব্রেডগুলোকে আমি কেটে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এই ব্রেডগুলোকে আমি ভেজে নেব। দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও আমি ভেজে নিচ্ছি। রুটিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও আমি ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে কম তেলে এই ব্রেকফাস্টটাকে বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার বিনস কুচি দিয়ে দিলাম। দেখো, একদম মিহি করে বিনসগুলোকে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম গাজর কুচি। গাজর, বিনস, পেঁয়াজ একসাথে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকেও আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আবারও আমি 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। লবণটা টমেটোটা গলে যেতেও সাহায্য করবে। এবার আমি 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। দেখো, ভালো করে মিশিয়ে নিলাম সসটাকে। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কর্নফ্লোর মেশানো জলটাকে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার সব শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিনিও অল্প করে অ্যাড করেছিলাম। চিনিটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল, তাই দেখানো হয়নি। এবার আমি ভেজে রাখা ব্রেডগুলোকে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ব্রেডগুলোকে সম্পূর্ণভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আমার এই ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। এবার গরম গরম এটাকে প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরমই খেতে ভালো লাগে। আজকে আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইলো। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।